সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা আমাদের লেকচার শিটের 9 নম্বর পেজের উপরে। যাদের কাছে আমাদের লেকচার শিটটা আছে, ওনারা 9 নম্বর পেজটা খুলে বসতে পারেন। 9 নম্বর পেজে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, জ্যামিতির বিভিন্ন প্রকার সংজ্ঞামূলক, অর্থাৎ জ্যামিতির বিভিন্ন প্রকার চিত্রের সংজ্ঞাগুলোর এখানে একটু উদাহরণ সহকারে দেখানো হয়েছে। একজন সার্ভেয়ারের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোর জ্ঞান জানা থাকলে সার্ভের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ হয়। চলুন আমরা একটু হোয়াইট বোর্ডের চিত্রের মাধ্যমে দেখে আসি যে 9 নম্বর পেজে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। 9 নম্বর পেজে প্রথমত যেটা বলা হয়েছে সেটা হলো পঞ্চভুজ। পঞ্চভুজ কাকে বলে? 5টি বাহু দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রকে পঞ্চভুজ বলে। আমাদের বোর্ডে যে চিত্রটা দেখতেছেন, এটার 5টি বাহু, 1, 2, 3, 4, 5। এই 5টি বাহু দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রকে পঞ্চভুজ বলে। এরপরে আছে ষড়ভুজ। ষড়ভুজ কাকে বলে? 6টি বাহু দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রকে ষড়ভুজ বলে। আমাদের এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটা 6টা বাহু, 1, 2, 3, 4, 5, 6। এই জন্য এটা একটা ষড়ভুজ। মনে রাখবেন, পঞ্চভুজ এবং ষড়ভুজ আমি যেভাবে বোর্ডে চিত্র অঙ্কন করছি, আমাদের শীটের মধ্যে যেভাবে চিত্র আছে, বাস্তব ভূমিতে ভূমিগুলো এরকম থাকতে হবে এটা কোনো জরুরি বিষয় না। বাস্তবে আপনি আরও বিভিন্ন রকম হইতে পারে, শুধু 5টা হইলেই হবে। 5টা হওয়ার জন্য যে কোনোভাবে এখানে আমি এই এখানে এখন যদি এখানে 5টার বেশি হয় তাহলে আমরা গুনে দেখি, 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টা। এখন এটারে দেখা গেছে যে 1, 2, 3, 4, 5, 6, 6টা, এটা ষড়ভুজ। এখন যদি পঞ্চভুজ যদি আপনি এভাবেও পান কোনো অসুবিধা নাই, বিভিন্নভাবে হইতে পারে। অর্থাৎ আমাদের এই চিত্রের মতো যে হইতে হবে বিষয়টা এরকম না। বাস্তব ভূমিতে আপনি যেরকমই চিত্র পান, ওই চিত্রকে আপনি বাহুগুলো গণবেন। যদি 5টা বাহু হয় তাহলে পঞ্চভুজ, যদি 6টা বাহু হয় তাহলে ষড়ভুজ। আমাদের চিত্রের সাথে মিল থাকা কোনো জরুরি না। আসেন পরিসীমা। পরিসীমা কাকে বলে? যে কোনো ক্ষেত্রের বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টিকে বলে পরিসীমা। এখানে আমরা ত্রিভুজ একটা ক্ষেত্র তৈরি করছি, এখানে যে 3টা বাহু, এই 3টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে বলবে পরিসীমা। দৈর্ঘ্য যা এটাকে যোগ করলে এটা হবে পরিসীমা। ধরেন আমার এই বাহুটা আছে 3 ফিট, এটা আছে 4 ফিট, এটা আছে 5 ফিট। এখন এই 3টা যোগ করলে যে 12 ফুট হইতেছে, এই 12টা হলেও আমার এই ক্ষেত্রের জন্য পরিসীমা। এরপরে আসেন কর্ণ। কর্ণ কর্ণ কাকে বলে? চতুর্ভুজের বিপরীত 2টি কৌণিক বিন্দুর সংযোগ রেখাকে উহার কর্ণ বলে। আমাদের এটা একটা চতুর্ভুজ, এটার এটার এই কোণের বিপরীত এই কোণ, এই কোণের বিপরীত এই কোণ, এই বিপরীত 2টা কোণের সংযোগ যদি কোনো রেখা হয়, এই রেখাটাকে বলবে কর্ণ। আমাদের এখানে এই এই কোণ থেকে এই কোণ পর্যন্ত এসি রেখা দ্বারা আমরা সংযোগ করছি, এই জন্য এসিটা একটা কর্ণ। ঠিক এই পাশ থেকে যদি এই পাশে আরেকটা দিয়ে সংযোগ করি, ওইটাও আরেকটা কর্ণ হবে। এরপরে আসেন মধ্যমা। মধ্যমা কাকে বলা হয়? কোন ত্রিভুজের শীর্ষ বিন্দু উহার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে রেখা টানা হয় তাহাকে মধ্যমা বলে। এটা একটা ত্রিভুজ, এটার শীর্ষ বিন্দু হলো এটা, এর বিপরীত পাশের যে বাহু আছে এটার মাঝ বরাবর যদি কোনো রেখা টানা হয় এটাকে বলে মধ্যমা। আমাদের এখানে এসি হলো একটা মধ্যমা। এরপরে আসেন অতিভুজ। অতিভুজ কাকে বলা হয়? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আমাদের এখানে যে চিত্রটা দেখতেছেন, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটার একটা কোণ সমকোণ, এই সমকোণের বিপরীত যে বাহু আছে এই বাহুটাকে বলবে অতিভুজ। আমাদের এখানে এসি হইল অতিভুজ। আজকে সর্বশেষ যে চিত্রটা আছে সেটা হলো লম্ব। লম্ব কাকে বলা হয়? একটি সরল রেখার উপর অপর একটি সরল রেখা দণ্ডায়মান করলে ওই দণ্ডায়মান রেখার উভয় পাশের কোণ 2টি যদি সমকোণ হয় তবে ওই দণ্ডায়মান রেখাকে লম্ব বলে। আমরা এটা একটা সরল রেখা, উপরে নিচে যেটা দেখতেছেন এটাও একটা সরল রেখা, এটার উপর উপরের নিচেরটাকে দাঁড় করাইছি। দাঁড় করানোর পরে এ পাশে একটা কোণ, এ পাশে একটা কোণ সৃষ্টি হয়েছে, এই 2টা কোণ যদি সমকোণ হয় তাহলে এটাকে আমরা বলবো লম্ব। কিন্তু কোনো কারণে যদি আপনি একটার উপরে দেখেন এটার উপরে এটা দাঁড় করাইছেন, দাঁড় করতে যাইয়া এদিকে কোনটা হইলো 100 ডিগ্রি, এদিকে হইলো একটা কথারে 80 ডিগ্রি, তাহলে আর দেখা গেছে যে এটা লম্ব হলো না, তির্যক বা হেলানো হয়ে গেল।
অর্থাৎ একটা সরল রেখার উপর আরো একটা সরল রেখা স্ট্যান্ডার্ড একবারে সোজাসুজি ভাবে যদি দাঁড়ায় থাকে, উভয় পাশের কোণ দুইটা যদি 90 ডিগ্রি হয়, তখন ওইটাকে বলে লম্ব। আশা করি 9 নম্বর ফেজের সংজ্ঞাগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।